শৌমিতা ফ্রম শৌমিতা স্টাইল টিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছি, সবাইকে শারদীয় প্রীতির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর অ্যাজ ইউজুয়াল ফোকাস আজকে না, ইউএস এসকে। আচ্ছা যাই হোক, তো বেশি বকবক না করে প্রথমেই জানিয়ে রাখি যে আমি এই যে প্রোডাক্টটা কিনেছি, ইটস আ মাসাজার ফর স্কিন অ্যান্ড ইটস মেইনলি ফর ইওর ফেশিয়াল স্কিন। আর তোমরা তো জানো যে আমি যতক্ষণ না নিজে কোনো কিছু ইউজ করে পজিটিভ রেজাল্ট পাবো, ততদিন আমি তোমাদেরকে কোনো রকম কোনো অ্যাডভাইস দেবো না এটার ব্যাপারে। ভিডিও নেক্সট ক্লিপে আমি কীভাবে এটাকে ইউজ করি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, তার আগে পুরো আমি প্রোডাক্টটা তোমাদের শো করি। অ্যান্ড ইটস লাইক ওয়াও, তো আলিয়া ভাটের একটা প্রচণ্ড সুন্দর জিনিস ভাইরাল হয়েছিল মাসাজার বলে, তো ইটস দ্যাট কাইন্ড অফ থিং। আর ওর যেটা সেটা তো মানে আমার কেনার ক্ষমতা নেই, তাই জন্যে আমি এটা অ্যামাজনে পেয়েছি, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর সব থেকে বড়ো কথা, ইটস এ রিয়েলি ট্রাভেল ফ্রেন্ডলি প্রোডাক্ট, আর প্যাকেজিংটা খুব সুন্দর। দামটা আই থিঙ্ক 217 অর সামথিং লাইক দ্যাট, আর ইয়েস মানে ওরকমই আশেপাশে হবে। আর তার থেকেও বড়ো কথা, ইটস এ রিয়েলি ট্রাভেল ফ্রেন্ডলি প্রোডাক্ট। তোমরা এটাতে মানে এইটাতে সুন্দর একটা পাউচ দিয়েছে, আর এই পাউচটা কি বলো তো তোমরা যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারো, বাট মেক শিওর এটাকে তোমরা মানে ওভার ইউজ না করো, সেটাই প্রেফারেবল হবে। সপ্তাহে একদিন ইউজ করো, দ্যাট উইড বি রিয়েলি হেল্পফুল ফর ইউ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইউর স্কিন। আর ইট ক্রিয়েটস এ ভাইব্রেটিং এফেক্ট, মানে আই ডোন্ট নো তোমাদের সাউন্ডটা আমি শোনাতে পাচ্ছি কি না, কিংবা ফোকাসে আসছে কি না প্রোডাক্টটা, তাও আমি চেষ্টা করছি। মানে একটা জ করে একটা ভাইব্রেটিং সাউন্ড হয়, অ্যান্ড ইটস ইন টি শেপ, খুব সুন্দরভাবে তোমরা এটাকে হোল্ড করতে পারবে, মানে কোনো রকমের কোনো স্লিপ হওয়ার কোনো চান্স নেই। আর তার থেকেও বড়ো কথা, ব্যাটারি কীভাবে চেঞ্জ করবে, জাস্ট এটাকে লুজ করবে, অ্যান্ড ডোন্ট লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, কজ মানে আমি এত টেনশানে ছিলাম ফ্রম 6th July অনওয়ার্ডস যে আমার মানে আমার খুব টেনশান হলে আমি বাইট করি আমি। তো যাই হোক, তো আবার চলে এসেছি নতুন নতুন ভিডিও নিয়ে, পুরনো কথা ছেড়ে দিই। আর এটা হচ্ছে এ ব্যাটারি, তোমরা ব্যাটারিটা খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবে, ইটস নট অ্যাট অল এ বিগ ডিল ফর ইউ গাইজ। তো আমি এটাকে জাস্ট কী বলে আমি চেষ্টা করছি, আমি মাঝে মাঝে এরকম মেসি হয়ে যাই, ঠিক আছে, আমার সাবস্ক্রাইবাররা যারা দেখছো তারাও বুঝতে পারবে, যারা পার্সোনালি জানো আমাকে তারাও বুঝতে পারবে। আর তার থেকেও বড় কথা, ইয়েস দিস ইজ দ্য প্রসিডিওর, আর আমি যখন ইউজ করবো আমি তোমাদেরকে বলে দেবো, অ্যান্ড ইউ ক্যান রিয়েলি ফিল দ্য সাউন্ড অ্যাজ ওয়েল। তো খুব সুন্দর প্রোডাক্ট, আর এটার সাথে তোমাদের একটা ইউজার ম্যানুয়াল দেবে, ইউজার ম্যানুয়ালে বলা আছে যে এটাকে ভেজাতে পারো, বাট আমি কোনো রকমের তোমাদের রেকমেন্ড করবো না যে এটাকে তোমরা ভেজাও, হ্যাঁ, কারণ ইলেকট্রনিক গ্যাজেটস যত তোমরা এগুলো থেকে দূরে থাকবে ভালো রাখবে। আর মেক শিওর ইউজ করার পর এই সুন্দর জিনিসটাকে তোমরা একটু কটন দিয়ে কিংবা কোনো রকম কোনো জিনিস দিয়ে ভালো মতন প্যাক করে রেখে দাও, সো দ্যাট এটা ডিউরেবিলিটি অনেক বাড়ে। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে ইউজার ম্যানুয়ালটা ভালো করে পড়ে দেখবে। আর আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে মানে অ্যাটলিস্ট যারা পার্লার যায় না, যেরকম আমার মতো পাবলিকরা যারা পার্লার যায় না, 4 বছর হয়ে গেল আমি পার্লারে যাইনি, আমি আইব্রো করাই না, আর মেসি হয়ে গেছি আমি, মানে আমার যদি এখন ঘর দেখো না মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওটাই হবে, ইয়ে কাহা গে হাম। তো নট এ বিগ ডিল, সব কিছু আমি করে নেবো আস্তে আস্তে, একদম টাইম পাইনি এই কদিন, তো এইটা হচ্ছে সেইটা।
দ্যাট ইউজার ম্যানুয়াল। আর পরের টিপের জন্য প্লিজ একটুখানি নেক্সট জন্য ওয়েট করো, কারণ তোমাদেরকে আমি দেখাতে চলেছি যে কীভাবে আমি ম্যাসাজ করি। হ্যাঁ, মাসে অনলি টু টাইমস, বিকজ আমার একদম পছন্দ না যে আমি আমার স্কিনের ওপর প্রচণ্ড অত্যাচার করি। আগে করতাম, তার ফলে পেয়েছি, সো এখন আর করি না। আর যেটা বলবো সেটা হচ্ছে, জানি অনেকদিন পর লেট হলো, বারবার আমি এই কথাটা বলি, বাট সত্যি খুব লেট হয়ে গেছে এইবার। বাট নট এ বিগ ডিল, আমি করবো, ভিডিও বানাবো, অনেকগুলো গ্যাজেটসের ভিডিও বানাবো, সো দ্যাট ইউ ক্যান এনজয় ইট। আর ঠিক আছে, পরের ক্লিপে তাহলে চলে এসো। আর সুস্থ থাকো, ভালো থাকো, অ্যাজ ইউজুয়াল যেটা তোমাদেরকে বলার। আর আরেকটা কথা, সবসময় এইটা তোমাদের মাথায় একটু রেখে দিও যে আমি কোনো রকম কোনো জিনিস তোমাদেরকে ইউজ না করে দেখাই না। আমি এটা প্রায় দেড় মাস ধরে ইউজ করছি, অ্যান্ড ট্রাস্ট মি, ক্রিমটা যখন তোমাদের মানে অ্যাবজর্ব হয় না স্কিনে, তোমরা বুঝতে পারবে। এইটা দিয়ে যখন তুমি রাব করবে, রাব আমি বলবো না, ম্যাসাজ করবে, তখন তোমরা বুঝতে পারবে যে কোন সুন্দর একটা এফেক্ট দিচ্ছে। সো ইটস মানে কি বলবো, কোনো রকম ফেইলিওর না, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট হাই প্রোডাক্ট বলবো না, বাট ইয়েস দিস ওয়ার্কস এ লিটল বিট ফাস্টার দ্যান আওয়ার ফিঙ্গার্স অন ইয়োর স্কিন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ একটু নেক্সট ক্লিপে চলে যাও। টিল দেন একটুখানি আরাম কেদারায় বসে আমার ভিডিওটা দেখো, আর যদি কারো পছন্দ হয়ে যায় প্লিজ লাইক করতে ভুলো না। আগে দেখি, চলো দেখে নিই কীরকমভাবে ইউজ করবো এটা। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ সৌমিতা। তো চলো দেখে নিই যে কীরকমভাবে আমি এটি ইউজ করি। যারা ফার্স্ট পার্টে ছিলেন না তাদেরকে বলি যে ইয়েস দিস ইজ এ বিউটি বার, হালকা ভাইব্রেশনস দেয়। আমি এখানে মেকআপ করেছি, কিন্তু তোমরা মেকআপের ওপর ইউজ করবে না। আমার এখানে ফেস সিরাম লাগাবার মতন এখন সিরাম নেই, বাট আমি একদিন নিশ্চয়ই দেখাবো যখন অ্যাভেলেবেল হবে। অলওয়েজ অন আপওয়ার্ড ডিরেকশন থেকে ইউজ করবে, আর কখনো এটাকে বেশি প্রেস করবে না স্কিনের ওপর। আমার মনে হয় স্কিনটা যত তোমরা আনটাচ থাকে তত ভালো থাকে। আর কিছু কিছু সময় দরকার হয়, যেরকম যারা পার্লারে যায় না, যেরকম আমি, তো আমি কিছু কিছু এরকম প্রোডাক্ট কিনেই রাখি যেগুলো খুব দরকারি হয়। তো ঠোঁটের ওপরে হোক, গালে হোক, কপালে হোক, সব সময় আপওয়ার্ড ডিরেকশনে এটাকে ইউজ করো, দেখবে বেনিফিট পাবে, ট্রাস্ট মি। আর অ্যালমন্ড অয়েল লাগালে তো খুবই ভালো, আর তাছাড়াও মানে দেখেই বুঝতে পারছো যে আমার কী আরাম লাগছে। তো আমি এরকমই মানে খুব কী বলো, আমি খুব আরাম প্রিয়, তো আমার এগুলো ইউজ করে আমার খুব ভাল লাগে। আর ইনওয়ার্ডে একদমই না, সবসময় আপওয়ার্ডে মাসের মধ্যে একবার ইউজ করো, বেনিফিট পাবে। অ্যামাজন সত্যি কিছু কিছু এমন প্রোডাক্ট মানে লঞ্চ করে যেগুলো খুব ভাল লাগে। তো এখানে আমি বলতে চাইছি যে শুধুমাত্র চিন এরিয়াতে না, যেখানে পেইন হয় তোমাদের ঘাড়ে কিংবা ধরো হাতের কোনো জায়গায় সেখানে ইউজ করবে। চোখের খুব একটা নিচে ইউজ করার দরকার নেই, ঠিক গালের যে জায়গাটা মানে অ্যাপেল অফ ইয়োর চিক এরিয়া, তো ওই জায়গাটা ইউজ করবে, দেখতে খুব ভালো লাগবে। আর এখানে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য আমার মুখের ফেসিয়াল এক্সপ্রেশন একদম চেঞ্জ হয়ে গেলো, তো প্লিজ ডোন্ট মাইন্ড। আর তার থেকেও বড়ো কথা, এইগুলো যেগুলো কিছু কিছু প্রোডাক্ট আমার যেগুলো ইউজ করে বেনিফিট পেয়েছি সেগুলো আমি প্রত্যেকটা আমি লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, আরেকটা জিনিস কিনেছি, ফেসিয়াল স্টিমার যেটা, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। বাট মেক শিওর বেশি ইউজ করবে না, ঠিক যতটুকুনি দরকার ততটুকুনি ইউজ করবে। আরেকটা কথা বলে থাকি যে ফেসের ওপর কখনো বেশি কোনো কিছু স্ট্রেস দেবে না, যেরকম ঠিক স্কিন আছে ঠিক সেরকমই রাখবে, দেখবে খুব ভালো খেলে, খুব ভালো থাকলে এগুলোও ভালো মতো ইউজ করা যাবে। আর এখানে প্রচণ্ড খুশি, আই হোপ তোমরা রিয়েলাইজ করতে পারছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আবার ফিরে এসো, তোমাদের অপেক্ষা আমি সবসময় করি তুমি জানো। আর ভিডিওটা যদি শেয়ার করো ভালো লাগবে, একটা লাইক দিয়ে দিও। আর নেক্সট ভিডিওর জন্যে আসবো, চলে আসবো, কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করো, ডান দিকে বেল আইকনটা টিপো। আর টেক কেয়ার, লাভ ইউ, টেক কেয়ার অল অফ ইউ।